কখনো ময়লা ট্রাকে করে পরিচ্ছন্নতা কর্মী সেজে সমাবেশে আগমন, কখনো আবার বাংলাদেশের হিন্দু সম্প্রদায়কে উস্কে দিতে টুইটারে পোস্ট। প্রচারণার নামে রীতিমতো সার্কাস শুরু করেছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প, এমনটাই অভিযোগ জানিয়েছেন নেটিজেনরা। ঘনিয়ে আসছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন, সেই লক্ষ্যে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত ডোনাল্ড ট্রাম্প। আর সেই প্রচারণার অংশ হিসেবে গত বুধবার একটি জনসভায় ময়লা ট্রাকে করে পরিচ্ছন্নতা কর্মীর সাজে হাজির হন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। সম্প্রতি ডেমোক্রেট দলের নেতা এবং আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ট্রাম্পের সমর্থকদের আবর্জনা বলে মন্তব্য করেছেন। যদিও বাইডেন এমন অভিযোগকে অস্বীকার করে বলেছেন তিনি ট্রাম্পের কথাবার্তাকে আবর্জনা বলেছেন, তবে জো বাইডেন যে কারণেই ওই মন্তব্য করে থাকুক না কেন সেটিকে কাজে লাগিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার। তার জবাব হিসেবে গত বুধবার যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্য নির্বাচনী প্রচারণায় অংশ নিতে গিয়ে তিনি ফর্মাল স্যুটের বদলে কমলা রঙের একটি সেফটি ভেস্ট পরে মঞ্চে হাজির হন, যা মূলত পরিচ্ছন্নতা কর্মীরা পরে থাকে। ওই পোশাক পরে এসে সমর্থকদের উদ্দেশ্যে ট্রাম্প বলেছেন, আপনারা আবর্জনা নন, আমেরিকার হৃদয় এবং আত্মা। এছাড়াও জো বাইডেন এবং ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের প্রতি আক্রমণাত্মক মন্তব্য করতেও ছাড়েননি ট্রাম্প। গত 31 অক্টোবর বাংলাদেশের হিন্দু সহ সংখ্যালঘুদের উপর নির্যাতনের নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি টুইট করেছেন ট্রাম্প। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে গত কয়েক মাস ধরেই বিরাজ করছে অস্থিরতা, বিশেষ করে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ এবং বিশ্বের সবচেয়ে বড় হিন্দু অধ্যুষিত রাষ্ট্র ভারতের সম্পর্কে ভাটা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের টুইট বাংলাদেশকে আসলে কি বার্তা দিচ্ছে? এটি কি স্রেফ নির্বাচনী প্রচারণা নাকি ইউনুস সরকারকে চাপে ফেলতে ভারত কিংবা মোদি সরকারের কোনো কৌশল? এমনই নানান সমীকরণ মেলানো হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের এই টুইটকে ঘিরে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের বাকি আর মাত্র কয়েকটি দিন। দেশের ভোটারেরা আগামী 5 নভেম্বর তাদের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন করতে ভোট দেবেন। 2020 সালের সর্বশেষ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছিলেন জো বাইডেন। তিনি এবারেও প্রার্থী ছিলেন, কিন্তু গত জুলাইয়ের প্রচারণা শেষে এসে তিনি সরে দাঁড়ান এবং কমলা হ্যারিসকে সমর্থন দেন। ডেমোক্রেটিক প্রার্থী হিসেবে কমলা হ্যারিসের জয় এবং যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট নিয়ে উত্তেজনা বিরাজ করছে বিশ্বমহলে। নুসরাত জাহান মেহেক, জয় জয়দিন।